আবারও চলে আসলাম সবার সামনে, কিছু মনের কথা শেয়ার করব। এই জন্য খুবই অসময়ে চলে এসেছি আমি জানি, ভাবলাম কিছুটা সময় আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। সমসাময়িক কিছু ঘটনা নিয়েই আমি কথা বলবো, তো অপেক্ষা করব কিছু মানুষ এক হওয়ার জন্য। এরপরে আমি আমার কিছু বরাবরের মতো মাথায় যেগুলো আসে ভাবি যে আপনাদের সাথে শেয়ার করা, আপনারাও ভেবে দেখবেন। এখানে এমন একটি প্ল্যাটফর্ম আমি তৈরি করতে চাই, সেটি হচ্ছে যে কোনো বর্ণের হোক, যে কোনো ধর্মের হোক, আমরা যাতে সবাই আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারি। হিমেল আহমেদ লিখেছেন, হাই, হ্যালো। বেশ কিছু মানুষজন চলে এসছে, প্লিজ রিড কমেন্ট অ্যাজ ওয়েল, আইল ট্রাই মাই বেস্ট। ইটস জাস্ট এভরি কমেন্ট জাস্ট অ্যাপিয়ার্স অ্যাট ওয়ান্স, এই জন্য খুব মানে ডিফিকাল্ট সব পড়া। প্রতি বিন্দু চাকমা, কেমন আছেন আপু? হ্যাঁ, খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? MD মঞ্জু লিখেছেন, শুভকামনা আপু, থ্যাংক ইউ। এক্স মুসলিম আপা কেমন আছেন? ভালো আছি, ওয়াও, ইটস অ্যামেজিং, থ্যাংক ইউ। আমি এত কমেন্ট সব পড়া সম্ভব হবে না, কিন্তু আমি সমসাময়িক কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখলাম যে মেয়র পদপ্রার্থী আতিক জনসাধারণকে মানে চা বানিয়ে খাইয়েছে দেখে সেরকম হাসাহাসির রোল এবং সমালোচনার ঝড় বইছে, এবং সে বলেছে যে ঢাকাকে নাকি সিঙ্গাপুর বানিয়ে দেবে। তো সেটি নিয়েও অনেক মানে হাসাহাসি চলছে মানুষের মধ্যে। কেন? কারণ সে এগুলোকে বলা হয় যে গলাবাজি, তেনাবাজি, চাবাবাজি, কারণ বাস্তবের সাথে যেগুলোর কোনো মিল নাই, তো যে কারণে আমরা হাসাহাসি করছি। কিন্তু হাসাহাসি করছি এটাই কি নতুন নাকি? মানে আমরা তো দেখা গেছে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো আমরা লিডার নিজেরাই ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা পরিয়ে দিয়েছি, সবাই তো এরকম গলাবাজি, তানাবাজি, চাওয়াবাজি করে গেছেন, তাই না? আমরা কিন্তু দেশ প্রেম দেখে একটা মানুষকে এই পর্যন্ত আমরা জয়ী করিনি ভোট দিয়ে, আমরা ক্ষমতার আসনে বসাইনি। যে যে যত বেশি তানাবাজি, পরিবারবাজি এগুলো করতে পেরেছে তাদেরকেই আমরা জয়যুক্ত করেছি। অন্যান্য দেশগুলোতে দেখা যায় যে প্রচুর দেশপ্রেমীরা এসে দেশ যখন শাসন করেছে তখন একটি দেশের প্রেক্ষাপট পরিবর্তন সাধন করতে পেরেছে, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এই পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশে এমন একটি সরকার গঠন করতে পারিনি যার প্রকৃতপক্ষে দেশপ্রেম আছে। তো যাই হোক, আতিক সাহেবের তেনাবাজি সবাই হাসাহাসি করছে, কিন্তু দেখুন যে আমরা কিন্তু ভোটে জয়যুক্ত করেছি যে যত ধর্মবাজি করতে পেরেছে সেটা দেখেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের হাসিনা এবং খালেদা বুবু কিন্তু তার বাইরে কিছু নন। ভোটের আগে আগে কিন্তু দেখেছি আমরা যথাসময়ে তারা টেম্পোরারি মাথায় হিজাব তুলে নিয়েছেন, অনেকে টুপি তুলে নিয়েছেন, তো এগুলো নতুন কোনো কিছু না। তো সবচাইতে মানে দেশ শাসনের জন্য মূল যেই কোয়ালিটিটা থাকতে হবে সেটা হচ্ছে আমার দেশপ্রেম, সেই দেশপ্রেমটাই আমার আসলে সবসময় মিসিং থাকে আমাদের লিডারদের মধ্যে। তো যাই হোক, আমি একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। আমাদের এই যে উপমহাদেশের বাংলাদেশ তার মধ্যে অন্যতম, এখানে একটি জাল হাদিস আমরা জানি, যদিও সেটা জাল মানে ফেব্রিকেটেড হাদিস এটা আমরা অনেক পরে জেনেছি, কিন্তু আমরা কিন্তু এটা বিভিন্ন পাঠ্য বই আমরা ছোটবেলা থেকেই জেনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন কত সম্মান দিয়ে আমি বলছি, উনি কিন্তু এমন একটি মানুষ ছিলেন, আমরা সেই গল্প অনুযায়ী পাই যে এক ইহুদি নারী নাকি কাঁটা বিছিয়ে রাখতো পথের মধ্যে, এবং সে সেখানে ক্ষতবিক্ষত হতেন, রক্তাক্ত হতেন, কিন্তু ইহুদি মহিলাটাকে উনি কখনো গালিবাজি করেননি বা ওনাকে একটা কটু কথা বলেননি। সেই ইহুদি নারী একবার অসুস্থ হয়ে কাঁটা বিছাতে পারলেন না, তখন তিনি নিজে যে তার সেবা শুশ্রূষা করলেন, এরকম একটি গল্প পাই। তো গল্পটা কিন্তু আসলে শুনতে অনেক আরাম লাগে সত্যি, মানে গল্পটার কাঠামো এবং মানে স্মৃতি মাধুর্য আমাকে সত্যি বিমোহিত করে, পুলকিত করে, চমকিত করে। কিন্তু এই গল্পটা থেকে আসলে আমরা ভালো কিছু কি শিখতে পারি? না, পারি না। নবীজির হয়তো ক্ষমতা অনেক বেশি ভালো ছিল, যার কারণে উনি কাঁটা বিছানো পথে কাঁটা রক্তাক্ত হয়ে উনি মনে করছে আমার জন্য ঠিক আছে, কিন্তু উনি কিন্তু আরেকটা মানুষের কথা চিন্তা করেনি। এই বুড়িটা যে এই আকাম করে এরকম কাঁটাটা বিছায় রাখতো, তা উনি উনি নিজে হয়তো কাঁটাটা সহ্য করতে পেরেছেন, আরও 10টা মানুষ তো কাঁটা সহ্য নাও করতে পারে। তো
তো এই বুড়ি যে প্রত্যেকটা সময় আকাম করে, এটার একটা ব্যবস্থা উনি নিবেন না? উনি সরকারের কাছে সেটা জানাবেন না যে দেখো এই বুড়ি এরকম কাটা বিছায় রাখে, এটা হয়তো আরেকটা মানুষের পায়ে বিঁধতে পারে, আমার পায়ে বিঁধে কোনো সমস্যা নেই, আমি নবী মানুষ, আমি সেটা হজম করব, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য মানুষের পায়ে বিঁধতে পারে। তো এইটা নিয়ে প্রতিবাদী হতে হবে, কথা বলতে হবে, তাই না? সমাজের শুধু আমার কথা চিন্তা করি আমি কাজ করলাম আর 10টা মানুষের কথা চিন্তা করবো না, এটা তো ঠিক না, তাই না? এই ধরনের এসব তানাবাজি চাওয়াবাজি এগুলো আমরা খুব মন গড়া জিনিস, খুব ভালো লাগে শুনতে, ভালো লাগে, কিন্তু এফেক্টিভ না। এফেক্টিভ হতে গেলে প্রতিবাদী হতে হবে, এবং সবার কাছে ভালো থাকতে আপনি পারবেন না। একটা জাজ যখন একটা মানে রায় দেয়, তখন কিন্তু এক পক্ষের কাছে সে খারাপ হয়ে রায়টা দেয়, তাই না? কোনো একটা পক্ষ তো অখুশি করতেই হবে, এবং সেটা কি করতে হবে, সঠিক জিনিস বলতে হবে, ন্যায়ের পথে বলতে হবে। ন্যায়ের পথে বলতে গেলে কিন্তু আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন না। তো আমাদের বাংলাদেশের মানুষজনের এই প্রবণতা খুব দেখি যে সবার কাছে ভালো থাকার জন্য তারা জানপরনেই চেষ্টা করছেন, কিন্তু নিজের বিবেকের কাছে আর মানে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এবং বিবেকের বাইরে যেই তারা এই সবার কাছে ভালো থাকার যে প্রচেষ্টা, যে ইমেজ, সেটার পেছনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো একটা ভালো মানুষের অর্থ হচ্ছে আপনি প্রতিবাদী হবেন না, সবার কাছে ভালো থাকার জন্য চুপচুপ করে সব কিছু মেনে যাবেন, সয়ে যাবেন, সেটা না। আসলে আপনার ভালো মানুষের সংজ্ঞা হচ্ছে আপনাকে অন্যায় দেখলে প্রতিবাদী হতে হবে। এই যে বাউল একজন শিল্পীকে ধরে নিয়ে গেল, তাই না? কেন? কারণ হচ্ছে ধর্মীয় অনুভূতিতে তাকে আঘাত দিয়েছে। উনি বলেছেন যে কোরআনের কোথাও নাই যে গান বাজনা করা যাবে না। হ্যাঁ, এই যে বাউল কি সরকার উনার নাম, তো এই যে এই যে এই এই জিনিসগুলো আপনারা একটা কথাও বললেন না, আপনারা সুশীল সমাজ থেকে শুরু করে একটা মানুষ একটা কথা বললো না, অথচ আপনারা সবাই কিন্তু গান গান, জাতীয় সঙ্গীত সেটাও তো আপনারা গান গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না? তো উনি যখন বললেন যে কোরআনে কোথাও গান বাজনা হারাম করা নাই, তো আপনারা কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করলেন না, আসলে তো কোরআনে নাই। বিভিন্ন হাদিসের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন আছে, সেটা না হয় একটা আলোচনা সমালোচনার বিষয় হতে পারে, কিন্তু উনি তো ভুল কিছু বলেননি, তাই না? আপনারা একটা বারো প্রতিবাদ করলেন না, কিন্তু তার মানে কি এই যে আপনারা গান শোনা ছেড়ে দিয়েছেন, তা কিন্তু না। আপনাদের কিন্তু মন সেই দোদুলমান অবস্থায় বা যখন তখন আপনারা কিন্তু সেই গান শুনে একটু পরক্ষণে আবার নামাজ পড়ে তওবা করে ফেললেন যে না, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ক্ষণিকের জন্য ঈমান পিছলাইছিল, আবার ফেরত আসছি। কিন্তু এই যে ক্ষণিকের জন্য পিছলায়, এই তখনও কিন্তু আপনারা এই গান বাজনার মধ্যেই যান, নিজেরাই সেটা করছেন। তো তাহলে আরেকটা মানুষ যখন জেল খাচ্ছে, তখন আপনারা প্রতিবাদ করতে শিখছেন না এবং বলছেন না কোনো কিছু, আপনারা নিজের একটা ভালো মানুষের ইমেজ ধরে রাখছেন। এটা আসলে ভালো মানুষ আপনার কাছে ভালো মানুষ হতে পারে, আমি বলবো সুবিধাবাদী। যাই হোক, এই সুবিধাবাদী জায়গা থেকে বেরোয় আসুন। সুবিধাবাদী নিজে যদি হন, তাহলে আশেপাশের সবগুলো মানুষ সুবিধাবাদী পাবেন। চলুন আমরা এমন এক জাতি হই, এমন এক মানুষ হই যে আমরা সুবিধাবাদী হব না, আমাদের মধ্যে দেশপ্রেম থাকবে, আমাদের প্রতি প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পশুর প্রতি আমাদের প্রেম থাকবে, এই পুরা ধরনের প্রতি আমাদের প্রেম থাকবে, এই ধরনের ভালোর জন্য যা যা করণীয় আমরা সব করব। চলুন না আমরা সেটি নতুন একটি ব্রত নিই আমরা, এবং দেশের জন্য এমন এক মানে নেতা আমরা নির্বাচন করি, সবাই এক একযোগে সেই লক্ষ্যে কাজ করি, যেই নেতার শুধুমাত্র দেশপ্রেম থাকবে, অন্য কোনো কিছু নয়। চলুন আমরা সেই সংকল্প করি। সবাই ভালো থাকবেন। আমি আজকে লাইভটি এখানেই শেষ করছি, আশা করছি পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, বাই।